ঠিক আছে, ওকে স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমার? জি স্যার, দেখা যাক। দেখো, বিষয় হচ্ছে যে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং চীনের তোমাদের যে মিড টার্ম পরীক্ষাটা নিব আজকে, আমি তোমাদের মিড টার্মের একটা সাবজেক্ট দেবো লাস্টের পরের দিকে, শেষের দিকে একদম। হ্যাঁ, তো হচ্ছে আমাদের মিড টার্মের প্রশ্নটা দুই অধ্যায়ের উপর থেকে থাকবে, যেহেতু 3 নম্বর অধ্যায়টা আমরা এখন শুরু করিনি, আজকে মাত্র আমাদের শুরু। আমরা হচ্ছে প্রথমে আজকে একটু জাস্ট অল্প কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো, যে সাহায্যকারী গতি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকে যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং চীনের যে বিষয়টা হচ্ছে, অর্থাৎ আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা, এটা হচ্ছে আমাদের সাহায্যকারী গতি, অর্থাৎ এটাকে কিন্তু আমরা সাহায্যকারী গতি। অক্সিলারি মোশন বলে থাকি। এখন আমরা জানি যে একটা কাপড় তৈরি করার দুইটা পদ্ধতি আছে, একটাকে বলি আমরা উইভিং পদ্ধতি, একটাকে বলি আমরা নিটিং পদ্ধতি। জি স্যার, আজকে যে বিষয়টা, এটা হচ্ছে সম্পূর্ণ উইভিং পদ্ধতিতে কাপড় তৈরি করতে গেলে। আমরা জানি উইভিং পদ্ধতিতে কাপড় তৈরি করতে গেলে আমরা সাধারণত টানা এবং পরান সুতার বন্ধনীর মাধ্যমে কাপড়টা তৈরি করি। আর ওই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাপ, বা যেটাকে আমরা লুম হিসেবে চলি। আর লুমও কিন্তু আবার কয়েক ধরনের হইতে পারে, আমরা জি জানি স্যার, পাওয়ার লুম হইতে পারে, হ্যান্ড লুম হইতে পারে, সেমি অটোমেটিক লুম হইতে পারে। তো প্রথমে সাহায্যকারী গতির ক্ষেত্রে, যেহেতু এখানে গতির বিষয় আসছে, গতিটা মূলত হচ্ছে আমরা একটা তাপের গতিটাকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমার বলা হয় প্রাইমারি গতি, একটাকে আমার বলা হয় মাধ্যমিক গতি, এবং একটাকে বলা হয় আমার তৃতীয় পর্যায়ের গতি। হ্যাঁ, তো এখন আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। যে দেখো, এখানে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে যেহেতু তাতে 3টা গতি আছে, আমাদের বিষয়টা হচ্ছে কি আজকে অক্সিলারি মোশন, অর্থাৎ আমরা পড়বো তাতে তৃতীয় পর্যায়ের গতি নিয়ে। কিন্তু তার আগে কিন্তু আমার দুইটা, এই প্রথম পর্যায়ের গতি এবং দ্বিতীয় পর্যায়ের গতিটা সম্পর্কে জানতে হবে, তারপর আমি 3 নম্বর অধ্যায়ে যাব। ঠিক আছে, আমি যদি 1 আর 2 না জেনে কিন্তু আমি 3-এ যেতে পারবো না। কিন্তু আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সাহায্যকারী গতি, যেটাকে আমরা তাতে তৃতীয় পর্যায়ের গতি দেখতে পারি। তোমরা স্ক্রিনে 3টা মোশন দেখতে পাচ্ছ, একটাকে বলা হচ্ছে শেডিং, একটাকে বলা হচ্ছে পিকিং, এবং একটাকে বলা হচ্ছে বিটিং। বিটিং জি স্যার। মূলত দেখো, উপরে উপরে দেখো, কিন্তু উপরে লেখা কিন্তু আছে লেখা আছে ওয়ার্প, একটা ওয়ার্প হচ্ছে ওয়েট। হচ্ছে ওয়েট, এই ওয়ার্প এই ওয়ার্পের বস্তুগুলো কেমন হচ্ছে কি মূলত হচ্ছে মূলত হচ্ছে হচ্ছে এখানে বুঝি এখন নাই স্যার। পরের শুটা আমি বলছি হ্যালো, যে তুমি দেখো যে তোমাদের ছবিটাতে উপরে কথা কথা শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? সাউন্ড একটু খুব আস্তে আস্তে আসছে। এবার শুনতে এবার পাচ্ছ শুনতে কিনা? পাচ্ছ কিনা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এবার এবার দেখো দেখো যে যে তোমাদের তোমাদের ছবিটার ছবিটার মধ্যে মধ্যে উপরে উপরে কিন্তু কিন্তু লেখা লেখা আছে আছে ওয়ার্প, ওয়ার্প আর আছে ওয়েফট। আবার লেখা আছে ওয়েফট। জি স্যার, তার আমি মানে আমরা তোমাকে কিন্তু প্রথমে প্রথমেই বলছিলাম বলছিলাম যে যে তোমার তোমার উইভিং উইভিং পদ্ধতিতে পদ্ধতিতে আমার আমার কাপড় কাপড় তৈরিটা হয় তৈরিটা হয় টানা 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 সুতা টানা এবং সুতা এবং পরান সুতা পরণ সুতা পরস্পর পরস্পর বন্ধনীর মাধ্যমে। বন্ধনের মাথায়। ঠিক আছে, এখানে ঠিক আছে, যার কারণে এখানে দুটো যার সুতা কারণে দুটো দেখানো সুতা হয়েছে। দেখানো হয়েছে। তো মূলত তো আমরা কি মূলত আমরা জানলাম, কি জানলাম, একটা তাতে একটা তাতে তোমার হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি গতিটা প্রাইমারি হচ্ছে গতিটা হচ্ছে শেডিং, শেডিং, পিকিং পিকিং এবং হচ্ছে এবং হচ্ছে বিটিং। বিটিং। ঠিক জি আছে, স্যার, ঠিক আছে। এবার আমরা যদি এবার আমরা তাতে যদি তাদের আরো কিছু আরো গতির কিছু বিষয়ে গতির জানি, বিষয়ে জানি, দেখো এখানে দেখো এখানে স্পষ্টভাবে লেখা আছে স্পষ্টভাবে লেখা আছে প্রাইমারি মোশন। প্রাইমারি মোশন। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই তিনটা, এই যে তিনটা, এই তিনটাকে এই বলছে কি তিনটাকে বলছে কি শেডিং, শেডিং, পিকিং পিকিং আর হচ্ছে আর হচ্ছে বিটিং। বিটিং বিটিং তো তো দেখবো যে দেখো দেখবো যে এখানে দেখো আবার এখানে আবার সেকেন্ডারি সেকেন্ডারি মোশন মোশন আছে। আছে, এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে তৃতীয় তাদের তৃতীয় পর্যায়ের গতি, পর্যায়ের গতি, একটাকে বলছে একটাকে লেটার বলছে মোশন লেটার মোশন আর আর টক আমার একটাকে টেক বলছে আপ আমার টেক আপ মোশন। টেক আপ মোশন। দিস হ্যাঁ, তার মানে তার এই মানে যে এই যে বইয়ে আমার বইয়ে যাচ্ছে, এই যে আমাদের আছে, বইয়ে এই যে দেখো, বইয়ে দেখো আমাদের এখানে আমাদের এখানে উইভিং লেখা মেশিন উইভিং কিন্তু মেশিন কে সাধারণত প্রধানত 3টা ভাগে তিনটা ভাগে বিভক্ত। বিভক্ত। হ্যাঁ, কি 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 ভাগে? ভাগে প্রাইমারি প্রাইমারি এবং এবং হচ্ছে হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। তো আমরা তো কিন্তু আমরা এখান কিন্তু এখান থেকে থেকে প্রাইমারি প্রাইমারি গতিগুলো গতিগুলো দেখছি দেখছি এবং এবং সেকেন্ডারি সেকেন্ডারি গতিগুলো গতিগুলো দেখছি। দেখছি। আজকে আমাদের আজকে আলোচনার আমাদের আলোচনার বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে হচ্ছে এই এই যে, যেটা, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি টারশিয়ারি টারশিয়ারি মোশন, মোশন, অর্থাৎ অর্থাৎ তাতের তাতের তৃতীয় তৃতীয় পর্যায়ের পর্যায়ের গতি। গতি। দেখো দেখো আমাদের আমাদের চ্যাপ্টারটার চ্যাপ্টারটার নাম নাম কি কি সাহায্যকারী সাহায্যকারী গতি। গতি। এখন এখন এই এই তাতের, তাতের, হ্যাঁ, হ্যাঁ, তৃতীয় তৃতীয় পর্যায়ের পর্যায়ের গতিটা কি গতিটা কি সাধারণত সাধারণত সাহায্যকারী বলা গতি, হয় অক্সিলারি অক্সিলারি মোশন মোশন অথবা অথবা তাতের তাতের সাহায্যকারী সাহায্যকারী গতি। গতি। তার মানে তার এখন মানে এখন কিন্তু আমরা কিন্তু আমরা বেসিক নিয়ে বেসিক আলোচনা নিয়ে করলাম, আলোচনা এখন করলাম, আমরা এখন মূল আমরা বিষয়ে মূল আমরা বিষয়ে ফেরত আমরা আসছি। ফেরত হ্যাঁ, আসছি। হ্যাঁ, এখন এখন তাতের তাতের সেকেন্ডারি সেকেন্ডারি গতিগুলো আমি গতিগুলো দেখো দেখো এখানে এখানে দেওয়া দেওয়া আছে। আছে। প্রথম বলছে প্রথম কি, বলছে কি মানে হচ্ছে মানে হচ্ছে তৃতীয় পর্যায়ের তৃতীয় গতিটা পর্যায়ের দেওয়া আছে, গতিটা অর্থাৎ দেওয়া আছে, বলছে ওয়ার্প স্টপ ওয়ার্প মোশন। স্টপ মোশন। জি, হ্যাঁ, ওয়ার্প স্টপ। হ্যাঁ, এটা হচ্ছে এটা ওয়ার্প হচ্ছে স্টপ, ওয়ার্প স্টপ মোশন। এটা কিন্তু এটা তাদের কিন্তু তাদের তৃতীয় তৃতীয় পর্যায়ের গতি, পর্যায়ের গতি। এটা হচ্ছে এটা হচ্ছে ওয়েফট স্টপ ওয়েফট মোশন। স্টপ মোশন। এরপর আছে এরপর তোমার আছে তোমার ওয়ার্প ওয়ার্প প্রোটেক্টর মোশন, প্রোটেক্টর মোশন, আছে আছে ওয়েফট ওয়েফট মিক্সিং মিক্সিং মোশন। মোশন। হ্যাঁ, হ্যাঁ, আছে তোমার আছে তোমার ফিলার মোশন, ফিলার মোশন,
এরপর হচ্ছে তোমার ব্রেক মোশন, ব্রেক মোশন আছে, ওয়েফট রিপ্লেসমেন্ট মোশন। এখন আমরা এই তিনটা গতি সম্পর্কে জানবো, যে আসলে এগুলা কি বলা হয়েছে। তার আগে হচ্ছে আমরা যেটা স্লাইড দেখে আসি, দেখো এখানে আলোচনা পরস্পর বন্ধনের মাধ্যমে কিন্তু আমার এটা তৈরি হয়, ঠিক না? এটা ক্ষেত্রে আমার কি হচ্ছে, কোনো কারণে যদি মেশিনের টানা সুতা ছিঁড়ে যায়, সেই তাৎক্ষণিক ভাবে মেশিনটাকে বন্ধ করে দেওয়ার কাজ করবে ওয়ারপিস্টপ মোশন। মূল অংশ না, আমরা আমাদের কাজের সুবিধার জন্য এগুলা অতিরিক্ত যন্ত্রগুলো ব্যবহার করি, ঠিক না? এরপর এরপর দেখো ওয়ার্ক প্রোটেক্টর মেকানিজম, নলি খালি হয়ে যায় পুনরায় ওই জায়গায় আরেকটা তোমাদেরকে বলছি কোন কারণে কাজ করে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। এরপর আমরা দেখো, যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্প প্রোটেক্টর। এগুলো মূলত হচ্ছে টানা সুতা ছিঁড়ে গেলে এগুলো এগুলোকে বলা হয় ড্রপ ওয়ার। এগুলোর একটা নাম আছে, এগুলোর নাম হচ্ছে কি তোমার, ড্রপ ওয়ার। হ্যাঁ, কোনো কারণে সুতা ছিঁড়ে গেলে সহজে আমাদের আইডেন্টিফাই করার জন্য এই ড্রপ ওয়ার গুলা সুতা, কারণ একটা তাতে তোমার অসংখ্য পরনের সুতা থাকবে, টানা সুতা থাকবে। এখন কোনটা ছিঁড়ে গেল তুমি কিন্তু সহজে বুঝবা না, কারণ প্রত্যেকটা সুতার উপরে কিন্তু এরকম একটা ড্রপ ওয়ার বসানো থাকে। যে সুতাটা ছিঁড়ে যাবে তখন কি হবে, ওই ড্রপ ওয়ারটা নিচের দিকে পড়ে যাবে, তখন তুমি সহজে বুঝতে পারবা যে আসলে তোমার কোন সুতাটা ছিঁড়ে গেছে। বুঝতে পারছো কথাটা, ড্রপ ওয়ারের কাজটা কি? সাইদুল বুঝতে পারছো? সাইদুল বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার। এখন দেখো হচ্ছে তোমার কি আছে, ওয়েফট রিপ্লেসমেন্ট, এটা আমরা বলছিলাম পরন পরিবর্তনের কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্রেক, কোনো কারণে মেশিন ভেঙে গেলে বা হচ্ছে কোনো কিছু হলে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে তোমার টেম্পল মোশন। টেম্পল মোশনটা কিন্তু একটা তাতে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তাতে যখন আমরা একটা কাপড় তৈরি করব, কোনো কারণে যেন তোমার কাপড়টা কুচকায় না যায়, এটাকে টান টান করার জন্য আমরা এই টেম্পল মোশনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এটা দেখো যে বিভিন্ন টেম্পল মোশন, দুই ধরনের টেম্পল মোশন আমরা ব্যবহার করি, একটা বলে রিং টেম্পল, একটাকে বলা হচ্ছে রোলার টেম্পল। অর্থাৎ এই দুই ধরনের টেম্পল মোশন কিন্তু আমরা তাঁতের মধ্যে সাধারণত ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমার সেলভেজ, যেটা হচ্ছে আমার তাঁতে সাধারণত কোনো কিছু লেখা আছে ওয়েফটেড থ্রেড, অর্থাৎ পরনে কোনো কারণে সুতাগুলোকে আমরা কোনো তোমার লোগোটোক বা কোনো কিছু সেলাই করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই যে দেখো কিভাবে আমরা স্যাভেজটা ব্যবহার করতেছি, অর্থাৎ লেখা আছে ইট ইজ মেড উইথ স্ট্রঙ্গার ইয়ার্ন, এটা একটা শক্তিশালী সুতা দিয়ে তৈরি, টাইটার কনস্ট্রাকশন দেন বডি অফ ফেব্রিক ইজ প্রিভেন্ট রিভেলিং, অর্থাৎ কোনো একটা বডির
নির্দিষ্ট কোনো অংশরে শক্ত করে জোড়া দেওয়ার জন্য কিন্তু আমার এই স্যালভেজটা ব্যবহার করা হয়। তার মানে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা ছিল আমার কি, সেটা ছিল আমার হচ্ছে তোমাদের কিন্তু অলরেডি আমি আলোচনা করছি যে অক্সিলারি মোশন নিয়ে। অক্সিলারি মোশন এখানে যতগুলো তুমি নাম দেখছো, নাম পড়ছো, এই প্রত্যেকটা বর্ণনাগুলো কিন্তু আমরা পড়ছি। এখন যদি আমরা দেখো বইয়ের পড়াতে ফেরত আসি, আমরা কিন্তু অলরেডি দেখলাম বইয়ে কিন্তু প্রাথমিক গতি, মাধ্যমিক গতি এবং তৃতীয় পর্যায়ের গতি নিয়ে আলোচনা বলছে, যে তিনটা ভাগে ভাগ করছে। কিন্তু আমাদের মূল বিষয় ছিল কি, আমাদের মূল টপিক ছিল সাহায্যকারী গতি নিয়ে। এখন আমি কিন্তু তোমাদের প্রায় 7 থেকে 8টা সাহায্যকারী গতির নাম দেখাইছি, ওয়ার্প স্টপ মোশন, ওয়েব স্টপ মোশন। এগুলো নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনোটা বুঝো নাই ওইটা নিয়ে আছে কিনা, তাহলে আমি ওইটা আবার বলবো তোমাদেরকে। এই যে দুটো টপিক যে আমরা দেখলাম, আমরা দেখলাম এই দুটো টপিক না স্যার, বলো বুঝছি, বলো ইকরাম বুঝছি স্যার, ফাইনাল বুঝতে পারছো, কোনটা বলটা বেরিফিকেশন বেরিফিকেশন করতে হবে স্যার। আমি তো ক্লাসের প্রথম দিন ছিলাম না স্যার, তবে এমনি সাহায্যকারী গতি তো ফোর্থ সেমিস্টারে পড়া হয়েছে স্যার, মোটামুটি ধারণা আছে, পড়লে হয়তো পারবো স্যার। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, আমরা বেশি কিছু স্কিপ করি নাই, আমরা কিন্তু আলোচনা করছিলাম যে এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে মূলত যেহেতু গতির বিষয় আছে, এখন হঠাৎ করে তৃতীয় পর্যায়ের গতিগুলো কিন্তু আমরা সহজ সহজে জানবো না। জানার আগে আমাকে প্রাইমারি গতি জানতে হবে, সেকেন্ডারি গতি জানতে হবে, তারপরে লাস্টে গিয়ে আমি অক্সিলারি মোশন, যেটাকে খেয়াল রাখবা অক্সিলারি মোশন এটা নাম ইংরেজিতে, বাংলাতে সাহায্যকারী গতি অথবা তাদের তৃতীয় পর্যায়ের গতি, অর্থাৎ একজনেরই কিন্তু তিনটা নাম, অক্সিলারি মোশন, সাহায্যকারী গতি, তৃতীয় পর্যায়ের গতি, এই তিনটাই হচ্ছে মূলত একটা জিনিস নির্দেশ করে। আমরা প্রথম আলোচনা করছিলাম কি ক্লাসের শুরুতে, প্রাইমারি গতি। প্রাইমারি গতিতে শেডিং, পিকিং, বিটিং বলা হয়, এগুলো কিন্তু আমরা জানি যে শেডিং কি, পিকিং কি, বিটিং কি, এগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ, এরপর আমরা পড়ছিলাম কি যে মূলত সেকেন্ডারি গুলা কোনগুলা, যেমন সেকেন্ডারি গুলোর নাম হচ্ছে তোমার লেট আপ মোশন, টেক আপ মোশন। আমরা কিন্তু ওই যে আগে চ্যাপ্টার গুলো যে তোমাদেরকে পড়ায় আসছি ওইখানে কিন্তু মূলত আজকে আমরা 3 নম্বর অধ্যায়ে আলোচনা করতেছি, কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টারটার নাম ছিল কিন্তু টেক আপ মোশন, সেকেন্ড চ্যাপ্টারটার নাম ছিল লেট আপ মোশন। তার মানে এই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 3-তে আমরা প্রথম 2টা অধ্যায় যে পড়ছি, ওই 2টা অধ্যায় কিন্তু আমাদের মূলত সেকেন্ডারি মোশন নিয়ে আলোচনা ছিল। আর আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের এই টার্সিয়ারি মোশন, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ এই টার্সিয়ারি মোশনটা, এই টার্সিয়ারি মোশনটা নিয়ে আমরা আজকের ক্লাসে আমাদের আলোচনা করলাম, তাদের তৃতীয় পর্যায়ের গতি নিয়ে আলোচনা করলাম। এখন যদি দেখো আমাদের বইয়ে আমরা চলে আসি, এখন এখানে যে সংজ্ঞা, সংজ্ঞাতে কি বলছে, তাতের সাহায্যকারী গতি কাকে বলে, বলছে তাতের প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের গতি ছাড়াও তাতে আর এক প্রকার গতি হয়ে থাকে, তাকে সাহায্যকারী বা তৃতীয় পর্যায়ের গতি বলে। এটি কাপড়ের কাঙ্ক্ষিত মান উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হয়, একে সহায়ক বা গৌণ গতিও বলে। আমরা এত কঠিন ভাষায় যাব না, আমরা একদম সহজ ভাষায় নিজেদের মতো করে কি বলবো যে তৃতীয় পর্যায়ের গতি যদি কাকে বলে, তুমি বলবো যে তাতে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের গতি ছাড়াও তাতে তৃতীয় পর্যায়ের আর গতি আছে। আমরা সাধারণত তাতের মানে কাপড়ের মান ভালো পাওয়ার জন্য, হ্যাঁ বলো, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে তো, ইকরাম দেখতে পাচ্ছ না স্ক্রিন? জি স্যার দেখা যায়, আমার দেখা যায়। তাহলে সাইদুলের এখানে মনে একটু সমস্যা হচ্ছে সাইদুল, বুঝছো, স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, আমি কিন্তু মোবাইলেও জয়েন করছি, হ্যাঁ আমি কিন্তু ল্যাপটপেও জয়েন করছি, যার কারণে আমি কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। এতো তো বিষয়টা হচ্ছে কি দেখো, তাদের তোমরা যদি পরীক্ষা আসে তাদের সাহায্যকারী গতি কাকে বলে, তোমরা নিজেদের মধ্যে করে লিখবা যে তাদের সাহায্যকারী গতি হচ্ছে মূলত তাতে যেন উৎপাদিত কাপড়ের মান ভালো হয়, তাদের গতি যেন ঠিক থাকে, কাপড়ে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, এই বিষয়গুলো থেকে তাদেরকে রক্ষা করার জন্য যে গতিগুলো ব্যবহার করা হয় তাতেই তাদের সাহায্যকারী গতি বলে। কি বলছি বুঝতে পারছো, একদম নিজেদের মনে লিখবা যে সাহায্য, সাহায্য মানে কি, আমরা ধরো একে অপরকে সাহায্য করি, ও যখন বিপদে পড়ে তখনই তো সাহায্য করি, ও যেন কোনো কারণে বিপদে না পড়ে তার সেজন্য আমরা সাহায্য করি, মূলত এই সাহায্যকারী গতির কাজই এরকম, যে কোনো কারণে যেন তাঁতের মধ্যে কাপড় তৈরি করার সময় যেন কোনো কারণে মেশিন নষ্ট হয়ে না যায়, মেশিন ভেঙে না যায়, সুতা ছিঁড়ে না যায়, আমরা যে উৎপাদিত কাপড়ের মান যাতে আমাদের ভালো হয়, এই কারণে আমরা যেসব গতিগুলো ব্যবহার করি তাকে আমাদের তাঁতের সাহায্যকারী গতি বলে। পরীক্ষায় এতটুকু লিখতে পারবা কিনা নিজেদের মতো করে, বইটা কিন্তু বলার দরকার নাই যে তাঁতের সাহায্যকারী গতি কাকে বলে, পারবা তো? জি স্যার, হ্যাঁ, এরপর দেখো মূলত হচ্ছে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল তোমার তাঁতের সাহায্যকারী গতি নিয়ে, আমরা কিন্তু আজকে মূলত তাঁতের সাহায্যকারী গতি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এরপরে আমাদের যেই টপিকসটা থাকবে সেটা হচ্ছে তাঁতের সাহায্যকারী গতির গুরুত্ব, তার মানে আজকে আমরা তাঁতের এই 3.1 এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। তা আমরা যদি একটু রিভাইজ করি, আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করছি কি যে তাঁতের সাহায্যকারী গতি কাকে বলে, তাঁতের গতি 3 ধরনের, প্রাইমারি গতি, সেকেন্ডারি গতি এবং টার্সিয়ারি গতি। এই তিনটা আমরা প্রাইমারি গতিগুলো নাম জেনেছি, সেকেন্ডারি গতিগুলো নাম জেনেছি এবং টার্সিয়ারি গতিগুলো নাম জেনেছি। পাশাপাশি আমরা কি করছি,
যে তাঁতের যে বিষয় বিভিন্ন যে গতিগুলো আছে এইসব গতিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? যে আসলে কোন গতিগুলাকে কি বলা হয়, যে দেখো আমাদের সেলভেস, তারপর হচ্ছে টাইপস অফ টেম্পেল, টেম্পল, ব্রেক আপ মোশন, ওয়েফট রিপ্লেসমেন্ট মোশন, এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তোমার তৃতীয় পর্যায়ের, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। এই পর্যায়ে আমি তোমাদেরকে মিড টার্ম পরীক্ষার জন্য একটা সাজেশন দিব, কিন্তু তার আগে তোমরা আমাকে বলো যে আমরা যে সাহায্যকারী গতি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম, তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? জি স্যার, মোটামুটি স্যার। ঠিক আছে, এই তো কেউ আবারও বলি, কেউ যদি কোনো প্রশ্ন না বুঝো সে একদম মানে ফ্রি ভাবে সেটা শেয়ার করবা, আমি দরকার হলে সেটাকে একবারের জায়গায় 10 বার পড়াবো, কিন্তু আমি চাই আমি ঠিক যতটুকু পড়াই। আমি কিন্তু দেখো প্রত্যেকটা ক্লাস আমাদের 16 থেকে 20 মিনিটের ক্লাস হয়, আমি চেষ্টা করি বিভিন্ন স্লাইড থেকে ভিডিও থেকে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য, যাতে তোমরা সহজেই বিষয়গুলো বুঝতে পারো। ঠিক আছে, তার মানে তাহলে আমাদের পরের ক্লাসটা হবে তাঁতের সাহায্যকারী গতি ব্যবহারের যে গুরুত্বটা আছে, অর্থাৎ গুরুত্বটা কি এবং তার তৃতীয় পর্যায়ের শ্রেণী বিভাগটা কি। আর অলরেডি আমি আজকের ক্লাসে যাই পড়াইছি তাই কিন্তু তোমার শ্রেণী বিভাগের মধ্যে আছে। দেখো এখানে শ্রেণী বিভাগের মধ্যে লিখে দিছে ব্রেক আপ মোশন, ফিল আপ মোশন, ওয়ার্ক প্রোডাক্টর মোশন। পরের ক্লাসে আমরা এগুলো তো বিস্তারিত ছবি সহ একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমাদের কারো কাছে খাতা কলম আছে কিনা, কারো কাছে কাগজ কলম আছে কিনা আছে স্যার, একটু লেখার জন্য, নোট করার জন্য? ওকে ওকে বলেন না স্যার। কার কাছে আছে বলো, আমার আমি কাছে বলবো আছে একজন, একটু নোট করে রাখো। জি স্যার, বলেন। আচ্ছা আফসারের কাছে আছে, ঠিক আছে আফসার তুমি তাহলে লিখে রাখো। হ্যাঁ আমি বলতেছি, তোমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 3-তে মূলত হচ্ছে তোমাদের 20 মার্কের একটা মিড টার্ম পরীক্ষা হবে, সময় হচ্ছে 1 ঘন্টা। এই ক্ষেত্রে অতি সংক্ষিপ্ত 4টা কোশ্চেন আমি বলতেছি, লেখো। একটা হচ্ছে টেক আপ মোশনের সংজ্ঞা দাও, ঠিক আছে? হ্যাঁ, টেক আপ মোশনের সংজ্ঞা দাও। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার পিক ডেন্সিটি কাকে বলে, বুঝতে পারছো? হ্যাঁ, স্যার 2 নম্বরটা কি স্যার? পিক ডেন্সিটি কাকে বলে? পিক, হ্যাঁ, পিক ডেন্সিটি কাকে বলে? এটা কিন্তু প্রথম 2 অধ্যায়ের মধ্যে উত্তরগুলো পাবা। এরপরে হচ্ছে তোমার ল্যাট আপ মোশনের সংজ্ঞা দাও, এটা 2 নম্বর অধ্যায়ের কোশ্চেন। এবং ল্যাট আপ মোশন কত প্রকার ও কি কি, ঠিক আছে? তার মানে কি কি বললাম? হ্যাঁ আবার প্রথম থেকে বলি, টেক আপ মোশনের সংজ্ঞা দাও, পিক ডেন্সিটি কাকে বলে, ল্যাট আপ মোশনের সংজ্ঞা দাও, ল্যাট আপ মোশন কত প্রকার ও কি কি, বুঝতে পারছো? এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ টেক আপ মোশন এবং নেগেটিভ টেক আপ মোশনের মধ্যে পার্থক্য কি, বুঝতে পারছো? ল্যাটাপ মোশনের সংজ্ঞা দাও, তারপরে কি কইলেন? লেট আপ মোশন কত প্রকার ও কি কি। আচ্ছা এরপর আমরা পড়ছি মূলত লেট আপ মোশন কত প্রকার ও কি কি, আচ্ছা লিখি স্যার এরপরটা। ঠিক আছে, এরপর হবে পজিটিভ টেক আপ মোশন ও নেগেটিভ টেক আপ মোশনের মধ্যে পার্থক্য, পজিটিভ টেক আপ মোশন ও নেগেটিভ টেক আপ মোশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এরপর আমরা পড়বো হচ্ছে টানা রক্ষাকারী গতির সংজ্ঞা দাও, টানা রক্ষাকারীর গতি, অর্থাৎ এটাকে কিন্তু বলা হচ্ছে কি, ওয়ার্প প্রোটেক্টর মোশন। কিছুক্ষণ আগে ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাইছি, স্লাইডটা দেখাইছি যে ওয়ার্প প্রোটেক্টর মোশন, অর্থাৎ কিভাবে টানা সুতো ছিঁড়ে যাওয়ার সময় যেতে যেটাকে বলা হয়, অর্থাৎ এটা কিন্তু একটা অক্সিলারি মোশন, অর্থাৎ তাতে তৃতীয় পর্যায়ের গতি থেকে একটা প্রশ্ন আছে এখানে, টানা রক্ষাকারী গতির সংজ্ঞা দাও। লিখছো না এতটুকু সবাই? জি স্যার। হ্যাঁ, এরপর রচনামূলক আমি 2টা বলে দিব, 2টা রচনামূলকই থাকবে, যেহেতু আমরা অধ্যায় শেষ করছি মাত্র 2টা, এই 2টা রচনামূলক করবো। একটা হচ্ছে ঋণাত্মক টেক আপ মোশন চিত্র সহ ব্যাখ্যা করো, অর্থাৎ নেগেটিভ টেক আপ মোশন যেটাকে আমরা বলি, ঋণাত্মক টেক আপ মোশন চিত্র সহ ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা হইতে পারে নেগেটিভ টেক আপ মোশন চিত্র সহ ব্যাখ্যা করো, লিখছো? আর হ্যাঁ, আর লাস্টের কোশ্চেনটা হচ্ছে নেগেটিভ ল্যাট আপ মোশনের চিত্র সহ বর্ণনা, নেগেটিভ ল্যাট আপ মোশনের চিত্র সহ বর্ণনা। আগেটা ছিল নেগেটিভ টেক আপ মোশনের বর্ণনা, পরেরটা হচ্ছে নেগেটিভ ল্যাট আপ মোশনের বর্ণনা, তার মানে নেগেটিভ টেক আপ মোশন চিত্র সহ, নেগেটিভ ল্যাট আপ মোশন চিত্র সহ বর্ণনা। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা পড়বা, এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে যে দেখবা যে তোমাদের মিড টার্মের প্রশ্নগুলো আসবে, বলতে বুঝতে পারছো? লাস্টটা কি বললেন স্যার? নেগেটিভ লেট আপ, নেগেটিভ লেট অফ মোশন, হ্যাঁ লেট অফ মোশন 2 নম্বর অধ্যায় আছে, এটা পাবা, প্রথমটা পাবা প্রথম অধ্যায় থেকে, 2 নম্বর কোশ্চেনটা পাবো 2 নম্বর অধ্যায় থেকে, লেট অফ এর চ্যাপ্টার থেকে পাবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো হ্যাঁ বলো। রচনামূলক স্যার
হ্যাঁ, এই এইখানে যতগুলো দিছি এর মধ্যেই তোমার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক আছে, এটা তোমার বলার দরকার নাই। তুমি যখন বইটা হাতে নিবা এই প্রশ্নগুলো যখন খুঁজে বের করবা, তখনই তুমি বুঝবা যে কোনটা অতি সংক্ষিপ্ত আর কোনটা সংক্ষিপ্ত আর কোনটা রচনামূলক। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। হ্যাঁ আচ্ছা, সালামু আলাইকুম। সালামু আলাইকুম।